বৃহস্পতিবার সাত সকাল থেকে শুরু হলো দুর্গাপুজো। এদিন মহাসপ্তমী। মহাসপ্তমীতে মহাপুজো অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী দুর্গাবাড়িতে শুরু হয় মহাসপ্তমী পুজো। এদিন সূর্য ওঠার আগে কলা গাছকে গঙ্গার জলে স্নান করে প্রতিমার পাশে কলাবউ প্রতিস্থাপন করা হয়। এরপর চলে পূজা অর্চনা। পুজোর পর অঞ্জলি প্রদান করা হয়। এ প্রসঙ্গে দুর্গাবাড়ির প্রধান পুরোহিত জানান, ভোর থেকে পুজো শুরু হয়। সকাল 7:24 মহাসপ্তমী পুজো সম্পন্ন হয়। আগামীকাল শুক্রবার মহা অষ্টমী। মহা অষ্টমী শুরু হবে 6:24 থেকে। 7টায় শুরু হবে সন্ধি পুজো। সন্ধি পুজোর পর নবমী পুজো হবে। প্রথমে নে বলিদান পর্ব। শুক্রবার দুর্গাবাড়িতে মহিষ বলি প্রদান করা হবে। তিনি আরও জানান, রাজবাড়ির নিয়ম মেনে প্রতি বছরের মতো আবারও দুর্গাবাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। আজ মহাসপ্তমী, সকাল 7:24 মায়ের সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে। আগামীকাল মহানবমী, মহা অষ্টমী পূজা হবে সকাল 6:24। 6:24 করে সন্ধি পূজা শুরু হয়ে যাবে। সন্ধি পূজা 7টায় শেষ হবে। তারপর শুরু হবে মায়ের মহানবমী পূজা। তারপর বলিদান পর্ব হবে। প্রত্যেকদিনই বলিদান হয়, কালকে বিশেষ হলো মহিষ বলি। বলিদান পর্ব সমাপ্ত হবে। তারপর ভক্তরা অঞ্জলি প্রদান করবে। দুপুরে মায়ের নবমীর অন্নভোগ লাগবে। সকালবেলা অষ্টমী পূজার পরেও মায়ের অষ্টমীর অন্নভোগ হয়ে যাবে। আচ্ছা, মূলত এই রাজবাড়িতে যে পুজোটা হয়ে যাচ্ছে, মানে তো রাজবাড়ির ঐতিহ্যবাহী পূজা, সে প্রাচীনকাল থেকে চলে আসছে। রাজবাড়ির নিয়ম অনুযায়ী এই পূজা হয়। যেভাবে রাজারা পূজা করত ওই সময়, সেই রীতিনীতি মেনেই এখানেও পুজো হয়। দুর্গাবাড়ির মতো বৃহস্পতিবার অন্যান্য বাড়িঘর এবং ক্লাবেও ভোররাত থেকে শুরু হয় মহাসপ্তমী পুজো। দুর্গা প্রতিমার পাশে কলাবউ প্রতিস্থাপনের মধ্যে দিয়ে শুরু হয় এই পুজো। পুজো সমাপ্তির পর অঞ্জলি প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।